মাত মসজিদ পরশুদিন দেশে সোলার বোট আর এই যে তালুকদের বাড়ির পাশ দিয়ে যাই এই যে দক্ষিণ পাড়ার যে মসজিদটা ওইখানে দেশে ডলডালা ডালা যা গিলাস দিয়ে সরাত করে গিলে খাই ফেলান যায় পুরা মহল্লায় এক জায়গায় বিরিয়ানি দেয় নাই কোথাও দেয় নাই মাইন সে কয় ওই সোয়াবিন তেলের দাম নাকি বাইরে গেছে আবার গরুর গোস্ত এক এক কেজি ছয়শো টাকা দেবে কির নি আমি শিখছি যাওয়ার আগে তোরা দশ বারো জন ঘরের বাইরেই যা কখনকারী মাইটি দিমু কোমর কিন্তু বেজাস ঠিক দেখ পোলটি মুরগি কি বাজারেতে বিলি নাই গেছে পোলটি মুরগি তে বিরিানি দে ফ্রাই দে পেনে না খালি শেকছে গরু দাম বাইর গেছে তেলের দাম বাইর গেছে এই এই শেকছে এই তো বাড়ির মাতারিদের কুবুদ্ধি মাতাদের কথা শুইনে শুইনে তারা এই সবে প্রপাগান্ডা ছড়াই বলাই আর বিরিানি খায় না মানুষ কে কিপতে শুরু হয়ে গেছে

এত কষ্টে সাইডটা পান্তা ভাত খাইয়ে রোজা থেকে তারপরে মসজিদে যাই যে কয়টা বিরিয়ানি দিবেই এই আশাই কিপ্টের ঘরের কিপ্টের বিরিয়ানি তো দেয় না ডল ডলা মাইজি দেয় যা খালি প্যাট পরে টয়লেটে যাইতেও জ্বর করে মানুষের মন দিন দিন এত ছোট হয়ে গেছে আমি আমার দুঃখটা কিভাবে বুঝো আমার মনকে কোনোভাবে শান্ত না দিতে পারতে আসি কোনোভাবেই না কিভাবে বোঝাবো মানু এত নিষ্ঠুর হয়ে গেছে কিভাবে কীভাবে আজকে ষোলোটা রোজা চলে গেল একটা মসিদেও বিরিয়ানি দিলো না একটা মসিদেও না মনকে কিভাবে বোঝাবো এটা কি কোনোভাবে সান্ত্বনা দিয়া যায় দিলকে কিভাবে সান্ত্বনা দিলে আপনাকে কিছু শিখে দে হুম বিরিয়ানি দিতে না নাম লেখাবা না নাম লেখা দেখো কেটা তোমাদেরকে তোমাদেরকে নাম লেখাতে বলছে কেটা নাম লেখাবা না

আমাকে একটা সিদ্ধান্ত নিতে হইবি আমাকে বিরিয়ানি খাওয়াইতেইবি এমন খা খাওয়া ম সব পেট খারাপ করে দিবি গলা আসল কাই এই বাজারে যা বাজারে যাই তিন কেজি গরুর গোস পাঁচ কেজি পোলাও সাইল আর যা যা লাগে বিরিয়ানি জানতে মশলাপাতি যা আছে সব কিনে লিবি কালকে আমি ইবতেরিতে দেব সিদ্ধান্ত লই ফেলাইছি